हेलो फ्रेंड्स, सेरियान किचन एंड वर्ल्डे आमार काछेर ओ दूरेर सकल बंधुदेर स्वागत जानाई। हैप्पी भ्यालेंटाइन डे। आज के आमी आमार बागानेर फुल कथा और फुलेर सौंदर्य निये तोमादेर काछे एसे पड़ेछी, कारण आज के पृथ्वी सेजेछे एकदम नतून रूपे। केन बोलो तो? जेहेतु आज भ्यालेंटाइन डे। पृथ्वी प्रत्येक दिन ही नतून नतून रूपे सेजे उठे, किन्तु आजकेर दिनटा जेनो एकदम खुबी स्पेशल प्रत्येकेर काछे। ताई आमी आमार बागानेर किछु फुल निये तोमादेर काछे उपस्थित हये गेलाम। तोमराओ एकटु एर सौंदर्य उपभोग करे नाओ। गोलाप। गोलाप फुटेछे তোমার মায়া ভরা কাননে শত শত, তোমার কোমল হাতের দীপ্ত পরশ পেয়েছে গড়েছ যতনে। লাল সাদা ফুল শত শত ভরা তোমার বাগানে, দেখে নয়ন জুড়িয়ে ওঠে হৃদ মাজারে। দেবে কি তুমি একটি রক্ত গোলাপ নিজের হাতে তুলে আমারে? অনেকটা অনভ্যাস পেরিয়ে তোমার টেবিলে সাজানো অনেকগুলি গোলাপ সময়ের মতন অপ্রিয় কিছু কথা সবই পড়ে আছে। গোলাপের কাঁটার অসংখ্য ইমোশনে ডালপালা অল্প বিস্তর ছেঁটে তৃষ্ণায় সাজানো ইচ্ছা জীবন এমনিই যায় কেটে। অজস্র আঁচড় হৃদয়ের দাগ ছোপ যন্ত্রণা গোলাপ রঙের এই সুবাস পেয়ে গেছি। আমি তোকে খুলে ফেলেছি অনেক দিন আগে, দেবে কি তুমি আমায় একটি রক্ত গোলাপ নিজের হাতে তুলে? অনেকটা অনভ্যাস পেরিয়ে তোমার গোলাপ হাসছে আমার সেলফিতে, হাসছে গোলাপ ইচ্ছেদের মতন তোমার ঠোঁটের সুগন্ধে সেই একইভাবে। লাল ইচ্ছেদের নরম তুলতুলে চাদরে সেই ইচ্ছেরা ডানা মেলে উড়ে চলেছে, দেবে কি তুমি একটি রক্ত গোলাপ নিজের হাতে তুলে আমারে? অনেকটা অনভ্যাস পেরিয়ে তোমার টেবিলে পড়ে থাকা এক ঝাঁক প্রজাপতি সাথে আকাশ জোড়া গভীর চোখ মিষ্টি হাসি হারিয়ে যাওয়া ইচ্ছেদের চোখে তোমার হাতে তুলে দেয়া আমার সেই একটি রক্ত গোলাপ, দেবে কি তুমি আমায় একটি রক্ত গোলাপ নিজের হাতে তুলে আমারে? একটু চেষ্টা করেছিলাম লেখার, জানি না কতটা ভালোভাবে লিখতে পেরেছি। নিজের মনের ভাবকে একটু প্রকাশ করেছি, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সবাই একটু মানিয়ে নিও। আর অনেক ফুলের ছবি আমি ঠিক মতন দিতে পারলাম না, কারণ কিছু ফুল একটু রোদ হয়ে যাওয়ার জন্য নেতিয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর যেটুকু সৌন্দর্য আছে সেগুলোই তোমাদের কাছে আমার তুলে ধরা। আমার চ্যানেলে যারা এখনও এসে পৌঁছতে পারেনি তাদের কাছে আমার একটাই অনুরোধ, সবাই তোমরা একটু আমার চ্যানেলটাতে ভিজিট করো, আশা করছি ভালো লাগবে, আর আমাকে একটু সাপোর্ট করো। তোমরা কে কীভাবে আজকে ভ্যালেন্টাইন ডেটা
পালন করেছো সেটা আমাকে একটু লিখে জানিও। আর তোমাদের কেমন লাগলো আমার ফুল কথা, আমার বাগানের প্রত্যেকটি ফুলের সৌন্দর্য সেটাও কিন্তু লিখে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা এসে পৌঁছে গেছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ একটা করে লাইক দিও যাতে আমি আরেকটু এগিয়ে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থাকো, দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে, আর ফুলের সৌন্দর্য উপভোগ করতে থাকো। ধন্যবাদ।